কিরে বাবা, তোর কি খুব কষ্ট হয়ে যাচ্ছে মার সাথে কাজ করতে করতে? এ কথা বলছো কেন মা? আমি কি সে কথা বলেছি নাকি? তোকে বলতে হবে কেন বাবা, আমি কি বুঝি না? তুমি একদম ভাববে না মা, আমি পুরোপুরি ঠিক আছি। তোমার সাথে কাজ করলে তো আমারও খুব ভালো লাগে মা। তাই নাকি রে বাবা? মা, ঢেকিতে চাল গুঁড়ো করতে করতে তোমার পা ব্যথা হয়ে গেছে তাই না? আমার জন্য একটু পানি আনতো বাবা, তোর পিছনেই দেখ কলসি আর মগ রাখা আছে। মা, ডেকে থেকে নামো তো, একটু বিশ্রাম করো, বাকি চাল আমি কুড়া করে দিচ্ছি। আর একটু বড় হয়ে নে বাবা, এখন পারবি না। যা, আর অল্প কিছু বাকি আছে, এখনই শেষ হয়ে যাবে। কিরে মা, ছেলে মিলে কি করা হচ্ছে? হ্যাঁ কেন, দেখতে পাচ্ছ না কি করা হচ্ছে? হ্যাঁ খুব দেখতে পাচ্ছি, এখন খাবার দে। দেখো ছেলের সামনে মুখ সামলে কথা বলবে। এই তুই তোর মুখ সামলা, তাহলে আমি আমার মুখ সামলাবো, ঠিক আছে? জয় বাবা, ভাত মাখিয়ে দেব? না মা, লাগবে না, আমি নিজে নিজে খেতে পারবো। সুমনা কাকি, বাড়ি আছো? হ্যাঁ রে আছি, কিছু বলবি? তুমি আজ শ্যামল কাকাদের বাড়ি যাবে না কাজে? হ্যাঁ যাবো তো, ওদের খাওয়া হয়ে গেলেই যাব। কেন, কি হয়েছে? শ্যামল কাকা আমাকে পাঠালো তোমাকে ডাকতে। আমার তো সকাল 9টায় কাজে যাওয়ার কথা, এখন তো 9টা বাজেনি রে। তা তো জানি, কিন্তু শ্যামল কাকা বললো আজ নাকি তাদের বাড়ি অনেক মেহমান আসবে, তাই সকাল সকাল তোমাকে ডাকতে বলেছে। কিসের মেহমান আবার? হ্যাঁ তা সঠিক জানি না, শ্যামল কাকার কিছু বন্ধু বান্ধব আসবে হয়তো। আচ্ছা শেফালি, তুই যা এখন, আমি কয়েক মিনিটের মধ্যেই চলে যাব। আচ্ছা যাই তাহলে। কিরে বন্ধুরা আসবে শুনে তাড়াতাড়ি যাচ্ছিস নাকি? তোমাকে তো বললাম মুখ সামলে কথা বলতে, তুমি কি কানে শুনতে পাও না? এই তুই তোর কাজ সামলে কর, তখন আমিও আমার মুখ সামলে রাখবো, বুঝলি? মা তুমি যাও তো, আমি খেয়ে আমার আর বাবার থালা ধুয়ে সব গুছিয়ে রাখবো, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা আমি যাচ্ছি তাহলে, তুমি খাওয়া শেষ করে স্কুল ড্রেস পরে স্কুলে চলে যাবে, ঠিক আছে? তুমি এখন যাও। ও এসে গেছিস? হ্যাঁ আসলাম, শেফালি বলল আপনাদের বাড়িতে নাকি অনেক মেহমান আসবে আজ। হ্যাঁ উনার কিছু বন্ধু আসবে, কাল রাতে ফোন করে জানিয়েছে, তাই তো সকাল সকাল বাজার করে এনে তোকে ডাকতে পাঠালাম। তা তোর আবার কোনো সমস্যা হয়নি তো? না না, আমার আবার কিসের সমস্যা, কি কি রান্না করতে হবে বলে দিন, আমি সব সময় মতো রান্না করে ফেলব। রুই মাছ তো কাটছিস, বাকি আছে চিংড়ি আর বোয়াল মাছ, একদিনেই সব মাছ রান্না করে ফেলবো? হ্যাঁ রে, ওনারা সবাই নানান পদের মাছ খেতে খুব ভালোবাসেন। আচ্ছা আর বাকি সবজি দিয়ে কি রান্না করব? পুঁই শাক আলু আর চিংড়ি দিয়ে মাখা মাখা ঝোল, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, আর মিষ্টি কুমড়োটা দিয়ে করবি ভর্তা। আচ্ছা আমি তাহলে রান্না শুরু করে দিচ্ছি এখনই। আর বোয়াল মাছের কথা তো বললেন না? বোয়াল মাছের ভুনা করবি ঝাল ঝাল করে। তোরা না খুব দুষ্টু হয়ে গেছিস, খালি মিথ্যে কথা বলে খেলায় জিতে যাস, এমন করলে কিন্তু খেলবো না, চলে যাব। আরে জয় এমন করিস কেন, আমি কোথায় মিথ্যে বললাম? বলিস নি বুঝি, খেলায় তো আমি জিতলাম, তোরা দুজন আমাকে ফার্স্ট দিচ্ছিস না কেন? জয় তোর বুঝি প্রথম হবার খুব শখ? এখানে শখের কথা আসছে কেন, আমি খেলায় জিতেছি আর তোরা আমাকে ফার্স্ট দিচ্ছিস না, সেটাই তো কেবল বললাম যে কেন দিচ্ছিস না। আমাদের কি খেয়ে কাজ নেই যে তোকে সবার উপরে উঠতে দেব? তোকে আমরা সব সময় আমাদের নিচেই রাখবো, কখনো আমাদের উপর যেতে দেব না। কেন, আমার অন্যায়টা কোথায়, কি করেছি তোদের সাথে আমি, সেটা অন্তত বল। তুই সত্যি বুঝতে পারছিস না, নাকি আমাদের সামনে না বুঝবার ভান করছিস? হ্যাঁ তোরা এমন করিস না, এখন বল না কেন এমন করছিস। তোরা হচ্ছিস চাকর, চাকরগিরি করে খাস, আমরা তো আর তোদের মতো চাকরগিরি করে খাই না, তাই আমরা চাই না চাকরেরা কখনো আমাদের উপরে চলে যাক, ঠিক আছে? হ্যাঁ ঠিক তাই। তোরা এভাবে বলিস না রে,
আমার মা অনেক কষ্ট করে আমাদের সংসার চালায়, আমার বাবা তো কোনো কাজ করে না, তাই আমার মাকে অনেক কষ্ট করতে হয়। সেটা কি আমাদের দেখবার বিষয় নাকি? আমরা চোখ দিয়ে যেটা দেখেছি শুধু সেটাই বলেছি, কোনো কিছু বাড়িয়ে বলছি না। আমরা তো তোর সাথে মিশতেই চাই না। নেহাত, তুই পড়াশোনায় ভালো, আমাদের একটু সাহায্য করিস, তাই মিশি। আচ্ছা, সন্ধে হয়ে আসছে, বাড়ি যেতে হবে। জয়, খাচ্ছিস না কেন? ঘুম পেয়েছে নাকি? তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। না মা, ঘুম পাইনি। তাহলে কি হলো? আজ তো মজার মজার সব তরকারি শ্যামলদার বাড়ি থেকে দিয়েছেন, খেয়ে নে বাবা। মা, তুমি খাও, আজ আমার খেতে ইচ্ছে হচ্ছে না। ও, বুঝতে পেরেছি, সব তরকারি অনেক ঝাল হয়েছে, তাই না? আসলে ওই বাড়ির সবাই ঝাল খায়, তাই আমাকে বেশি করে ঝাল দিয়ে রান্না করতে হয়। তুই একটু বস, আমি একটা ডিম ভেজে আনছি তোর জন্য। তরকারি ঠিকই আছে মা, তেমন ঝালও হয়নি। তোমাকে শুধু শুধু কষ্ট করে আর ডিম ভাজতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। কি যে হলো তোর, বুঝতে পারছি না। আচ্ছা মা, বাবা কোনো কাজ করে না কেন? এটাই তো আমার সবচেয়ে বড় দুঃখ রে বাবা। তোর বাবা যদি কোনো একটা কাজ করত, তাহলে আমাকে আর মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হতো না। আমি যদি এখন বড় হতাম, তাহলে আমি তোমাকে কখনো কাজ করতে দিতাম না, নিজেই কাজ করে তোমাকে মজার মজার খাবার এনে দিতাম, নতুন শাড়ি এনে দিতাম, লাল চুড়ি এনে দিতাম, মেলায় নিয়ে যেতাম, বাতাসা কিনে দিতাম, অনেক বেলুন আরও অনেক কিছু কিনে দিতাম। আমার সোনা ছেলে, তোর মুখের দিকে তাকিয়েই সব করতে পারি আমি, শুধু তোর জন্য। জানি আমি, তুমি অনেক ভালো মা। দিদিমা, মামা, তোমরা এসেছো, কি যে মজা লাগছে। আমার জয়, দাদুকে দেখতে এসেছি। মামা, তুমি কেমন আছো? ভালো আছি মামা। তুমি তো অনেক বড় হয়ে গেছো, একদম চিনতে পারছি না। দূর মামা, কি যে বলো, আমার তো খুব আফসোস হয়, কেন এখনো বড় হতে পারছি না। আর তুমি শুধু শুধু কি কথা যে বলছো। জামাই কোথায়, দেখছি না যে। কোথায় আবার? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে হয়তো, ক্ষুধা না লাগলে তো আর বাড়ি আসে না, কারো খোঁজ খবরও নেয় না। দুলা ভাই এখন আগের মতোই আছে, একটুও বদলাইনি না? বদলালে তো সব থেকে ভালো আমারই হতো, তাই না? দাদু ভাই, এবার তোমার কথা বলো, আমরা শুনি। কি বলবো দিদিমা, আমার স্কুলের কথা? হ্যাঁ, সেটাই বলো। আজ তো শুক্রবার, আমার ছুটি, তাই আজ আর স্কুলে যেতে হবে না, তোমাদের সাথে সারা দিন থাকবো, আমার যে কি আনন্দ হচ্ছে না। আমার তো আর ছুটি নেই, মাসের 30 দিনই কাজ করতে হয়। দিদি, এখনো তুই কি মানুষের বাড়ি বাড়ি কাজ করিস? কি করব ভাই, আমি তো আর কিছু পারি না রান্না ছাড়া। আচ্ছা দিদি, জয় তো বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, দুলা ভাই এখনো যদি এমন করে তাহলে চলবে কি করে? সে কথা তাকে কে বোঝাবে, কোনো কথা বলতে গেলেই তো তার মাথা খারাপ হয়ে যায়। তাই বলে তো এভাবে আর চলতে দেওয়া যায় না, কিছু তো করতেই হবে, পুরুষ মানুষ হয়ে এভাবে আর কতদিন বউয়ের আয় দিয়ে বসে থাকবে। আজ আসুক, আমি কিছু কথা বলবো ওকে আজকে। না বিমল, তুই আবার কিছু বলতে যাস না। কি বলতে কি বলবি, শেষমেশ দেখবো আমার মেয়ের সংসারটাই শেষ। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি তাকে কিছু বলতে পারি না। দিদি তো তোমারই মেয়ে, তার জন্য তোমার খারাপ লাগে না? জয় বড় হচ্ছে, দুদিন পর ওকেও এই নিয়ে কথা শুনতে হবে মানুষের কাছ থেকে। মামা, আমার মা যা করছে সব আমার জন্যই তো করছে, তাই মাকে নিয়ে আমাকে কেউ কিছু বললে তাতে আমার কিছু যায় আসে না, আমার মাই আমার সব। আমার মাকে যারা যারা অসম্মান করছে আমি সব মনে রাখবো, বড় হয়ে মাকে আমি আর কষ্ট করতে দেব না। তা তো ঠিক আছে রে বাপ, কিন্তু এভাবে আর কতদিন? তোমার মা অসুস্থ হয়ে পড়লে তখন তোমাদের কি হবে? তোমার বাবা মা দুজনে মিলে যদি কাজ করে সংসার চালায়, তাহলে তো তোমার মার উপর চাপ কমবে। মা, আজ কি এনেছো সুন্দর একটা ঘ্রাণ আসছে? আজকে কুচো চিংড়ির বড়া
মসুর ডাল আর লাউয়ের ঘন্ট। খুব মজার হবে আজকে, তাই না মামা? তাই তো। নে বাবা, সবার আগে তোকে দিলাম, শুরু কর। তা বাবা সমর, তুমি এত চুপচাপ কেন, কিছু বলছো না যে? আপনারা তো যা বলার বলেছেন, আমি আবার কি বলবো? আসার পর থেকে তো তোমার সাথে দেখা হয়নি, তা তুমি কেমন আছো বাবা? এই তো চলে যাচ্ছে। তা কেমন চলে যাচ্ছে দুলা ভাই, ভালো তো? হ্যাঁ ওই আর কি। একদম ঠিক বলেছেন দুলা ভাই, কিন্তু দুলা ভাই, বসে বসে খেলে তো রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়, আর আপনি তো কোনো রাজা বাদশাও না, আর আপনার তো কোনো ভাণ্ডারও নেই, তাহলে বসে বসে খাচ্ছেন কিভাবে, কোথা থেকে আসছে? এই কেন, তোমার বোন নিয়ে আসে, ওটাই গাই। আচ্ছা, তা কোথা থেকে নিয়ে আসে? কোথা থেকে আবার, শ্যামলদার বাড়ি থেকে কাজ করে দিন শেষে খাবার নিয়ে আসে। আচ্ছা দুলা ভাই, আপনাদের কি একটুও লজ্জা করে না খেতে? না বলছিলাম, আমার দিদি তো আর ওখানে গিয়ে হাত পা গুটিয়ে বসে থেকে রাতে খাবার নিয়ে ঘরে ফেরে না, তাই না? হাত পা গুটিয়ে বসে থাকবে কেন? হাত পা গুটিয়ে বসে থাকলে কেউ খাবার দেবে তোমার দিদিকে? হ্যাঁ একদম হক কথাই বলেছেন দুলা ভাই, আমার দিদিকে কেউ খাবার দেবে না হাত পা গুটিয়ে বসে থাকলে, কিন্তু আপনি হাত গুটিয়ে বসে থাকলে আপনাকে নিশ্চিত খেতে দেবে, আমি জানি। তা দেবেটাকে শুনি। কেন আমার দিদি দেবে? এই দেখুন না, এতটা বছর ধরে দিব্যি আপনাকে খাবার দিয়ে আসছে, আর আপনি কত সুন্দর হাত পা গুটিয়ে বসে বসে খেয়ে কেমন একটা নায়কের মতো হয়ে গেছেন, আর আপনার বউ তো একদম চাকরের মতো হয়ে গেছে। একটু একটু ভালো করে তাকিয়ে দেখুন, দেখুন না দেখুন না দেখুন। আহা থাম তো বিমল, অনেকক্ষণ ধরে দেখছি তুমি তোমার দিদিকে জানো তাই বলে অপমান করে যাচ্ছ, কাজটা ঠিক করছো না তুমি। কেন দুলা ভাই, আমি ছাড়া এমন কথা আগে কেউ বলেনি কোনোদিন? না বলেনি। আমার দুটো কথা হজম করতে আপনার এত কষ্ট হয়ে গেল, আর আপনার ছেলেকে যে রোজ রোজ এমন কথা মানুষ শোনায় ওর কেমন লাগে একটু ভাববেন তো। কে বলে ওকে এমন কথা? কে বলে সেটা শুনে লাভ নেই, কেউ যাতে এমন কথা বলতে আর না পারে তার ব্যবস্থা করলে ভালো হতো নাকি? তা আমাকে কি করতে হবে এখন বলো, আমার তো নিজের কোনো জমিও নেই, চাষাবাদও হবে না। একসময় তো সবই ছিল, বিক্রি করেছেন আর খেয়েছেন, তাই এখন আর কিছুই নেই। আপনার বউটা একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনাদের কপালে কোনো খাওয়াও জুটবে না, কেউ দেখতে আসবে না। তা এখন কি করা যায় সেটাই বলে দে না। আপনাদের তো একটা ঢেঁকি আছে, দিদি তো চাল গুঁড়ো করে অনেক রকমের পিঠে বানায়। ঠিক বলেছো মামা, মা যখন একটু সময় পায় না তখনই ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে বানায়, খুব স্বাদের হয় পিঠেগুলো। তা তো জানি, ঢেঁকিতে গুঁড়ো করা চালের পিঠে খেতে খুব মজার হয়, গ্রামের লোকজন এখন আগের মতো আর ঢেঁকিতে চাল গুঁড়ো করে পিঠে বানায় না। তুই কি ওদেরকে পিঠে বানাতে বলছিস? হ্যাঁ মা, দিদি পিঠে বানাবে আর দুলা ভাই সবার বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করবে, বাজারেও বিক্রি করতে পারে, তাছাড়া গ্রামে বছরে তো অনেক মেলাও হয়, তখন মেলাতেও বিক্রি করতে পারবে। কথাটা খারাপ বলিস নি তুই, তাহলে তো আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না, মানুষও আর নিন্দে মন্দ করতে পারবে না। দুলা ভাই এখন বলেন, কাজটা কি আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে? না না কঠিন হবে কেন, সুমনা একটা মেয়ে হয়ে যদি এত কিছু করতে পারে তাহলে আমি পারবো না কেন, আমি তো একটা পুরুষ মানুষ। এই তো পাক্কা আমার দুলা ভাইয়ের মতো কথা, তো কাল থেকে শুরু করবেন, প্রথমে যা যা খরচপাতি লাগবে আমিই দেব, সেটা কিন্তু পরে আমাকে আবার ফেরত দিতে হবে, কেমন? সেটা তো অবশ্যই দেব। কি দুলা ভাই, আজ কি গ্রামের মধ্যে গিয়েছিলেন নাকি বাজারে গিয়েছিলেন? আজ গ্রামের মধ্যে ঢুকিনি, গ্রামের মধ্যে যেতে গেলে সকাল সকাল বের হতে হবে, কারণ সবাই সকালে গরম গরম চা দিয়ে পিঠে খেতে পছন্দ করে, আজকে বাজারে গিয়েছিলাম। হাড়ি তো খালি মনে হচ্ছে। অর্ধেক বিক্রি করতে পারিনি, আকাশ মেঘলা তাই লোকজন তেমন হয়নি বাজারে, প্রথম দিনে 400 টাকার মতো বিক্রি হয়েছে, টাকাটা কি তোমাকে দেব নাকি একেবারে পরে সব টাকা নেবি? হ্যাঁ আমার টাকাটা ফেরত দিতে হবে না, আমি যে টাকাটা পাবো সেটা দিয়ে আমার জয়মামাকে একটা সাইকেল কিনে দেবে।